হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জির ফেসবুক পোস্ট। তো উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যেটা আপনাদেরকে আমি আগে পড়ে শোনাবো। বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন, কিন্তু কে কীভাবে করবে? ডিস্ট্রিবিউটাররা যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রডিউসার হলে তাকে কোনো রকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই, আর নারীকেন্দ্রিক ছবি হলে বাদের খাতায়। ভালো সেল হলেও, রিভিউ ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি, হল দেওয়া হবে না, আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে। সেল তলানিতে ঠেকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া হয়। মোদির কপালেও এটাই হলো। ফার্স্ট উইকে 17টা শো ছিল, সেকেন্ড উইকে দেওয়া হলো 4টে, সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর 12টা একটা সময় সিনেমা দেখতে? কাল পিভিআর ডায়মন্ড প্লাজাতে বিকেল 4:20 শোতে 100 জনের উপরে দর্শক ছিলেন, কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয়, কিন্তু তাকে 2 উইক সময় দেওয়া হবে না। আমাদের ডিস্ট্রিবিউটর SVF, তাদের নিজেদের প্রযোজিত ছবি এলো আজ, তাই সব ভালো শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। তো এইটা হচ্ছে ওনার পোস্ট। এবার দেখুন, এখানে উনি যে কথাগুলো লিখেছেন কথাগুলো সত্যি কথা। এবার এরকম বহুবার হয়েছে যে নিজের ছবি এলে অন্যের ছবিকে সরিয়ে দেওয়া, এটা SVF ডিস্ট্রিবিউট করছে যে কথাটা বলা হচ্ছে SVF নিজের ছবি আসছে বলে। এমনিতে যদি তারা যদি এই ছবিটা ডিস্ট্রিবিউট নাও করতো এবং যদি তাদের নিজেদের ছবি আসতো, তো তখন তারা আর কি সরিয়ে দেয়। এবং এইটা নিয়ে বহু জলগোলা হয়, দেখবেন যখনই অন্য কোনো প্রোডাকশন হাউস নিজেদের ছবি নিয়ে আসে এবং সেটা কিছু একটা হয়, দেখবেন এরকম একটা কন্ট্রোভার্সি উঠে যায় যে আমি হল পাচ্ছি না, ইত্যাদি হচ্ছে না। এটা সবাই মানে এটা আমরা শুনে শুনে, বাংলা সিনেমার যারা দর্শক বা রেগুলার ফলো করে তারা জানে এটা, এগুলো সত্যি কথা। এবার এই জিনিসটা হচ্ছে এবং এই জিনিসটা খুব খারাপ। এবং দেখুন কথাটা হচ্ছে যে আপনাদেরকে আমি বহুবার বহু ভিডিওতে বলেছি যে বাংলা সিনেমা পার্টিকুলারলি কিছু হলে চলে, পার্টিকুলার কিছু হলে, তো সেই হলে প্রপার শো টাইমটা পাওয়া খুব প্রয়োজন, তবেই একমাত্র সেই সিনেমাটা বিজনেস করতে পারবে। তো সেইটা যতক্ষণ তাকে প্রোভাইড করা হবে না ততক্ষণ সেটা পারফর্ম করতে পারবে না। তো এটা একটা প্রবলেম আছে। তো এবার এইটা সবাই ফেস করছে, কারণ এই ইন্ডাস্ট্রিটার মধ্যে ইউনিটি নেই এবং এইটা হয়েই আসছে এবং সামনের দিনেও হবে, কারণ ইউনিটি নেই এবং এটা কেউই এটার বিরুদ্ধে কিছু বলছেও না এবং একত্রিত হয়ে বলতে হবে ব্যাপারটাকে, একজন করলে তো কিছু হবে না। এবার কথা হচ্ছে যে স্বস্তিকা মুখার্জি যে এই পোস্টটা করলেন, এটা উনি কবে করলেন? এটা উনি করলেন যখন ওনার ছবি শ্রীমতীর সাথে এটা হলো। কিন্তু এইটা রেগুলার বেসিসে বহু ছবির সাথে হয়ে আসে, বহু ছোট ছবির সাথে আছে। চলুন, শ্রীমতীতে তো সোহম চক্রবর্তী রয়েছে, স্বস্তিকা মুখার্জি একটা বড় ফেস, বম্বেতে উনি কাজ করেন, এত বড় অভিনেত্রী, তো ওনারা রয়েছে, একটা বড় স্টার কাস্ট রয়েছে, সেই ছবিটার একটা ফেস ভ্যালু রয়েছে। কিন্তু এরকম বহু ছবি আছে যেখানে কোনো ফেস ভ্যালু নেই, তো সেই ছবিগুলো কিন্তু হল পায় না, তখন কিন্তু এনারা লেখেন না। প্রতিটা মানুষ বাংলা সিনেমার পাশে দাঁড়াও এই কথাটা তখনই বলতে আসে যখন তার নিজের ছবি রিলিজ করে, কিন্তু অন্য লোকের ছবি হলে কিন্তু বলে না। তারপরে দেখবেন যে অনেক মানে হিরো তারা এখন নিজেদের কেরিয়ারে পিকে আছে, কিন্তু তারা যেহেতু তারা যদি দেখছে যে এই ইনজাস্টিসটা হচ্ছে, তারা যেহেতু এইসব প্রোডাকশন হাউসের সাথে থাকতে চায়, কাছে হয়ে কথা বল মানে তাদের হয়ে কাজ করতে চায়, তাই জন্য তারা কোনো রকম সরব হয় না। এবং পরে যখন তাদের একটা এমন সময় আসবে যখন তার নিজের ছবির সাথে এটা হবে, সে ধরুন ওই প্রোডাকশন হাউসের কন্ট্রাক্ট থেকে বেরিয়ে গেল এবং তারপরে সে একটা ছবি করলো যেটাকে এরকম জায়গা দেওয়া হলো না, তখন সে পেপারের সামনে বলবে। তো এটার কিন্তু তখন ভ্যালু থাকে না। ইউ শুড টক, ইউ শুড বি ভোকাল এভরি পয়েন্ট অফ টাইম। মানে আপনাকে এটা অন্য লোকের সাথে অন্যায় হলেও বলতে হবে, নিজের সাথে অন্যায় হলে খালি নয়, নিজের সাথে হলে তো লোকে বলবে, রিয়্যাক্ট করবে, কিন্তু অন্য লোকের জন্য দাঁড়ানোটাও আপনার দরকার। তো দেখুন এই যে পোস্টটা, এটাকে লোকে কীভাবে নেবে? লোকে নেবে যে আচ্ছা, নিজের ছবি চলছে না বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিছু অ্যাট্রাকশন টেনে যদি একটু এটা নিয়ে পাবলিসিটি করা যেতে পারে, এই কারণে, কারণ অন্য লোকেরও ছবি বেরোচ্ছে, তখন তো আপনি এটা নিয়ে বলছেন না। তো এখানে না মানে মানে সিস্টেমটা, একটা সিস্টেমে মানে আপনার কি এটা শুরু হবে কোথা থেকে, মানে একটা প্রোটেস্ট শুরু হয় কোথা থেকে? কোনো না কোনো একটা সেকশন থাকে যেটা হয়তো এখনও অনেস্ট, বাকিটা হয়তো কোরাপ্টেড হয়ে গেছে, সেই অনেস্ট যে ছোটো একটা ইউনিট আছে সেটা থেকে ধীরে 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 প্রোটেস্টটা শুরু হয়, এবং ইফ দ্যাট ক্যান ব্রিং এনি কাইন্ড অফ চেঞ্জ। বা যদি গোটা সিস্টেমটাই কোরাপ্টেড, মানে প্রতিটা ধাপই কোরাপ্টেড, সবাই কোরাপ্টেড, ঠিক আছে, সবাই খালি নিজের স্বার্থটা বুঝছে, নিজে আমি কাজ করব, টাকা নেব, শেষ, তারপরে সেই সিনেমাটার কী হলো কী হলো না, আই ডোন্ট গিভ আ শিট। এইটা হচ্ছে অ্যাটিটিউড এখানকার অ্যাক্টার ডিরেক্টর প্রত্যেকের, ঠিক আছে। প্রডিউসার এইভাবে প্ল্যান করছে, প্রডিউসারের কিছু যায় আসে না যে এই ছবিটা আজকে যে বানাচ্ছি এটা যে কোনো ক্ষতি করে দিচ্ছে বা এতে কিছু হচ্ছে না, আমার ভাই টাকাটা উঠে আসুক, আমি সেটা ভেবে বানাচ্ছি, দ্যাটস ইট। আর কোনো তার মাইন্ডসেট নেই, একটা লং টার্মে কিছু প্ল্যান করে করা কোনো মাইন্ডসেট নেই।
তো এইভাবে চলতে থাকলে কিভাবে বাংলা সিনেমা বাঁচবে আর কিভাবে বাংলা সিনেমা দর্শক তো কমে যাচ্ছে দিনের পর দিন, তো তাহলে বাড়বেটাই বা কিভাবে? এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, বাই।